গণতন্ত্র মঞ্চের সমাবেশে যোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। বিএনপি নেতৃত্বে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। এই সমাবেশে যোগ দিয়েছেন মঞ্চের শীর্ষ নেতা নুরুল হকের গণ অধিকার পরিষদ। তবে সমাবেশে উপস্থিত হননি মঞ্চের আরেক শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। অসুস্থতার কারণে আসম আব্দুর রব আজকের সমাবেশে অংশ নিচ্ছে না বলে জানানো হয়েছে। আজকে সরকার বিরোধীদের যুগপথ আন্দোলনের চতুর্থ কর্মসূচি পালিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দশ দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসাবে আজ সমাবেশ করছে বিরোধীরা। বিএনপির অন্যান্য দাবির সঙ্গে আজকের সমাবেশকে 1975 সালের বাকশাল গঠনের দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে উল্লেখ করে তা যুক্ত করা হয়েছে। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকের নেতৃত্বে সংগঠনের অল্প কয়েকজন নেতাকর্মী জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে উপস্থিত হয়েছেন গণতন্ত্র মঞ্চের আরেক শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গত 30 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত বিএনপি সহ সরকার বিরোধী সব দল ও জোট 3টি কর্মসূচি পালন করে। 3টি কর্মসূচির কোনোটিতেই গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না ও গণ অধিকার পরিষদের রেজা কিবটিয়া বা নুরুল হক উপস্থিত ছিলেন না। এর মধ্যে গণ অধিকার পরিষদ দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে 16 জানুয়ারি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়নি। গত বছরের 8 অগস্ট 7টি দল ও সংগঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছিল। 5 মাস যেতে না যেতেই নেতৃত্বের বিরোধ থেকে অসন্তোষের কারণ গণতন্ত্র মঞ্চ ভাঙনের আশঙ্কা করা হয়েছে। এই বিরোধ মূলত গণ অধিকার পরিষদের সঙ্গে মঞ্চের অন্য দলগুলোর নেতাদের। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন কর্মসূচিতে তাদের জনবলই বেশি থাকে, অথচ তাদের সেভাবে মূল্যায়ন করা হয় না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।